মনিরুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, আমি দলিল লেখক, সরকারিভাবে বেতন পাই না, মানুষের দলিল লিখি, বিভিন্ন কাগজপত্র আমরা অফিস থেকে তুলে দেই, টাকাও নেই, এ টাকা নিয়ে হালাল হবে কীভাবে? হ্যাঁ, হালাল হবে, আপনি পারিশ্রমিক নেবেন, তবে সেটা জুলুম যেন না হয়, মিথ্যার আশ্রয় যেন নেওয়া না হয়। একটা কাগজ তুলতে লাগে 100 টাকা, তা আপনি সেখানে 2000 টাকা নিয়ে নেবেন, এটা কিন্তু জুলুম, এটা যেন না হয়। বরং আপনি ওই পরিমাণ নিন, যে পরিমাণ নিলে আপনার পারিশ্রমিক হিসাবে এটা গ্রহণযোগ্য হবে, এবং যিনি দিয়েছেন তিনিও যদি পরবর্তীতে শুনতে পান, তিনি নাখোশ হবেন না, তিনি বলবেন যে উনি কাজ করছে, কিছু টাকা তো উনি নেবেই। কিন্তু মিথ্যা বলে যদি নেন হালাল হবে না, জুলুম করে যদি নেন সেটাকে সম্পূর্ণ হালাল বলার কোনো সুযোগ থাকবে না। রিজওয়ান করিম ভাই জানতে চেয়েছেন, অনেক জায়গায় বসে প্রস্রাব করার মতো সুযোগ থাকে না, তখন কি দাঁড়িয়ে প্রস্রাব করলে গুনাহ হবে? হ্যাঁ, ঠিক বলেছেন, বিশেষ করে এয়ারপোর্টে দেখা যায় যে বসে প্রস্রাব করার জায়গায় রাখে না, কি একটা বিশ্রী অবস্থা। আমরা হজে রওনা দেই, ওমরায় রওনা দেই, তখন দেখা যায় যে এয়ারপোর্টে যাওয়ার পরে প্রস্রাবের জায়গা, বসে করবে জায়গাই পাওয়া যায় না। এই অবস্থায় যদি আবার সেখানে আমি বসতে যাই, তাহলে আবার কাপড়ে আমাদের যে এহরামের কাপড়, এহরামের কাপড় নষ্ট হয়ে যাবে, বাধ্য হলে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, এ মর্মে তিরমিজিতে হাদিস পাওয়া যায়, কিতাবুত তাহারাতে একবার করেছেন। সুতরাং ওই হাদিস আমাদেরকে একটু বাঁচাইয়া দিল আর কি। তবে কন্টিনিউ দাঁড়িয়ে প্রস্রাব করার অভ্যাস তৈরি করা যাবে না, আল্লাহর হাবিব দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন, বাধ্য হলে করা যাবে, একটি হাদিস যেহেতু পাওয়া যায়।